শুভ জন্মাষ্টমী, সবাই আশা করছি ভালো আছো। আর এমন দিনে কার না ভালো লাগে, সকাল থেকে আমরা শাশুড়ি বৌমা লেগে পড়েছি পুজোর কাজে। বৌমা তো লুচি সুজি তালের বড়া এগুলো করছে, এদিকে ঠাকুরের আসন পরিষ্কার, ঠাকুরকে স্নান করানো, ফল কাটা এগুলো করে তারপর রেডি হয়ে নিয়েছি, এখন পুজো করতে যাব। আর সবাই আমাদের সাথে থেকো, কিভাবে পুজো করছি দেখেও। আর ঠাকুরের কাছে সবার জন্য কামনা করি এই শুভ জন্মদিন যেন আবার সবার জন্য শুভ হয়ে থাকুক। তাহলে চলো পুজোটা সেরে আসি। এই যে ফল কাটতে বসে গেছি, ফল কাটা হলে আমাদের প্রসাদ সব কমপ্লিট, শুধু ফলটা কাটাই বাকি আছে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে বৌমা আর আমি পুজোর তোড়জোড় করছি কিন্তু এখনও করে উঠতে পারিনি, এটাই শুধু বাকি। আর ওদিকে বৌমা সব লুচি সুজি আর ওই তালের বড়া এগুলো করেছে, করে এখন কাপড় ছাড়তে গেছে, এলে আমরা পুজোয় বসে যাব। শুভ জন্মাষ্টমী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, তো যেহেতু আজকে জন্মাষ্টমী সেই কারণে আমি বানাচ্ছি লুচি সুজি আর তালের বড়া। তো প্রথমেই আমি সুজিটা বানিয়ে নিচ্ছি, সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ওদিকে পাশের উনুনটাতে আমি দুধ গরম করছি, তোমরা দেখতে পাচ্ছ না? তো এইটা হয়ে গেলে আমি দুধের মধ্যে সুজিটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এই যে অল্প অল্প করে দিচ্ছি, বুঝতেই তো পাচ্ছ কাঁচা হাতের কাজ আর কি। এই সমস্ত কিছুই আমি বানিয়ে নেব, মা ওদিকে অন্যান্য গোজগাজ করছে, যদিও মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আর আমি শুধু রান্নাটাই করছি। তো সুজিটা প্রায় হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। সুজিটা নামিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণেই করছি সমস্ত কিছু, দেখতেই পাচ্ছ সুজিটাও মোটামুটি অল্প পরিমাণেই করেছি। সুজি রান্না করে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে করব লুচি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে লুচি লেচি কেটে কেটে আমি বেলে নিচ্ছি। লুচি বা রুটি বেলাতে খুব একটা এক্সপার্ট আমি ছিলাম না, তবে ইদানিং আমরা যেহেতু রাত্রে রুটি খাই সেই কারণে রুটি বেলতে বেলতে আমি মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি, মোটামুটি হয় আর কি, কোনো প্রবলেম হয় না। তো দেখতেই পাচ্ছ লুচিটা মোটামুটি গোল হয়েছে আর কি। তো এইভাবে আমি একে একে লুচিগুলো ভেজে নেব, লুচিও খুব অল্প পরিমাণেই করছি, অল্প অল্প করে করছি, জাস্ট ঠাকুরকে ভোগ নিবেদন করব সেই হিসেবেই করব। বন্ধুরা, লুচি করা কমপ্লিট হয়ে গেছে, এবারে বানাবো তালের বড়া। তো এই প্রসঙ্গে বলি, আজকের দিনে অন্তত তাল জোগাড় করাটা খুব কঠিন ব্যাপার, যদিও আমাদের বাড়িতে তাল গাছ আছে কিন্তু তাল সময়ের আগেই শেষ হয়ে গেছে, মানে আজকের দিনের আগে শেষ হয়ে গেছে। যাই হোক, তবে একটা তাল মা অনেক কষ্ট করে জোগাড় করেছে, সেই তালের কাইটা মা বের করে দিয়ে টোটাল এই প্রিপারেশনটা রেডি করে দিয়েছে, আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে যে ছাড়ার যে ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো পারি না আমি, মানে খুব একটা ভালো পারি না বলতে আমি পারিই না বলতে পারো, কারণ গতদিন মা করছিল আমি অনেক চেষ্টা করেও দিতে পারছিলাম না, সেই তুলনায় আজকে আমি অনেক ভালো দিতে পেরেছি। আর আমার খুব স্যাটিসফিকেশনও এসে গেছে যে না, আমি খুব ভালো তাল বড়াটা করতে পেরেছি। মাকে বলছিলাম, মা দেখো আমি কত সুন্দর তালের বড়া করেছি। তো যাই হোক, মোটামুটি আমার ভালোই লেগেছে তালের বড়া করে, মানে খুব স্যাটিসফাইড আমি তালের বড়া করে।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তালের বড়া তৈরি করা আমার হয়ে গেছে। এবার আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে নিজে রেডি হওয়া। এবার শাড়ি পরব, শাড়ি পরে পূজোর ওখানে ডিরেক্টলি যাব। আর ওদিকে মা তো সমস্ত কিছু গোছাচ্ছে, ঠাকুরের আসন বা ফল কাটায়, এই সমস্ত কাজগুলো মা করছে। তো আমি চট করে রেডি হয়ে যাব। তো আমি যেইগুলো বানালাম সেগুলো তোমাদেরকে ফাইনালি আরেকবার দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে তালের বড়া। তালের বড়া সেগুলো মোটামুটি রাউন্ড এসেছে, মানে আমি যে একদম পারতাম না সেখান থেকে এইটুকু পেরেছি। তোমরা একটু বলো তালের বড়ার শেপটা মোটামুটি ঠিক আছে কিনা। আর এখানে রয়েছে সুজি আর লুচি। তো এই হচ্ছে আমার বানানো আইটেমগুলো। এখানে দেখো সৌম্য এখনো ঘুমোচ্ছে, ও অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে তোলা হলো যে উঠে পড়, এবার পুজোটা হবে, তো এখনো ঝিমিয়েই যাচ্ছে। ফাইনালি এই শাড়িটাই আমি পরছি, লাল জামদানি আর এটা লাল একটা প্রিন্টেড ব্লাউজ। তো এই শাড়িটাই পরবো। প্রথমে ভাবছিলাম যে এইটা পরবো, কিন্তু চাইছি যে লালের একটু টাচ থাকুক, এরকম কোনো শাড়ি আজকে পরি, তো এই জন্যে এটা আর পরছি না। তো বন্ধুরা আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো এটাই হচ্ছে আমার আজকের লুক। আমি খুব একটা সাজতে পারি না, মোটামুটি যেটুকু পারি সেটা দিয়েই কাজ চালিয়ে দিই সব জায়গায়। তো এই হচ্ছে আমার লুকটা। তো আমরা চলে এলাম পূজোর ঘরে। এদিকে সমস্তটাই অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ঠাকুর ঘর নেই, আমাদের শোয়ার ঘরেই ঠাকুরের আসনটা পাতা রয়েছে। তবে আমাদের ইচ্ছে আছে যে একটা আলাদা ঠাকুর ঘর বানানোর। আশা করি খুব শীঘ্রই সেই ইচ্ছেটা পূরণ হবে। গৌরঙ্গ প্রভু আমার নিত্যানন্দ, তুমি আসলে হবে আনন্দ, নিরানন্দ দূরে যাবে, নিরানন্দ দূরে যাবে, নিরানন্দ দূরে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বন্ধুরা, পূজো তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা প্রণামটা সেরে নিচ্ছি। আর এদিকে সৌম্য পেছনে ক্যামেরাটা করছে আর আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছে, এবারে হাসিটা আর ঠেকিয়ে রাখা গেল না আর কি। শেষমেশ বন্ধুরা, ঘরের আসনে তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর একটা জায়গায় পুজো দিতে হবে। আমাদের যে ওয়ার্কশপটা হচ্ছে, মানে ওর যে কাজের ঘরটা হচ্ছে, সেখানে একটু পুজো দেব আমরা। আর ঘরে উঠবো ভেবেছিলাম, মানে ঘরে ওঠার যে পুজোটা, গৃহপ্রবেশের যে পুজোটা, সেটাই করা চিন্তাভাবনা ছিল, কিন্তু ওটার অনেকটা দেরি আছে। মানে ওটা কি মাসে বাবা বলছিল? কার্তিক মাসে, সম্ভবত কার্তিক মাসের আগে নেই। এদিকে ওর মানে অনেকটা দিন গ্যাপ হয়ে যাচ্ছে, আর ওর যে কাজের ঘরটা এখন আছে, মানে যেখানে ও কাজ করে এখন, সেই জায়গাটা খুবই ছোট, 10-11 বোধ হয় ঘরটা। তো ওর খুব অসুবিধে হয় সেই কারণে, আর যেহেতু আরও বর্ষাকাল, বাইরেও কাজ করতে পারছে না, সেই কারণে আমরা তাড়াতাড়ি মোটামুটি যাতে কাজটা করতে পারে সেই জন্যে আমরা পুজোটা দেব। কাজ যদিও শুরু করে দিয়েছে, তবুও যাতে ঠিকঠাক করে মোটামুটি করতে পারে সেই কারণেই পুজোটা দেওয়ার মানে একান্তই দরকার বলে আমার মনে হচ্ছে। তো মাকে বলেছি যে যেহেতু জন্মাষ্টমীর দিনটা ভালো, তো চলো আমরা একটু পুজো দিয়ে দিই। তো এখন এখানে পুজো কমপ্লিট করে আমরা এখন ওখানে যাচ্ছি, তো চলো আমাদের সাথে ওই ঘরে, তোমাদের ঘরটাও দেখিয়ে দেবো। ওই ঘরটায় প্রচুর জিনিসপত্র যদিও ভরে গেছে, মানে এখন আমাদের পাটের টাইম, তো পাট ভিজে যাচ্ছে, ওখানে রাখা হচ্ছে। তো চলো ওই ঘরটাও একবার দেখিয়ে দেওয়া যাবে তোমাদেরকে। ঘরে কাজও হচ্ছে, চলো তাহলে ওই ঘরে যাই, ওখানে গিয়ে পুজোটা সেরে আসি। তো বন্ধুরা, ওর কাজের ঘরটা একটু দেখে নাও, এখনো কোনো কিছুই অ্যারেঞ্জ করা হয়নি। তো এই সমস্ত কর্নারে সব জিনিসপত্রই পড়ে রয়েছে, এদিকে রয়েছে পাট, আমাদের এখন পাটের টাইম, তো পাট ভিজে যাওয়ার একটা ভয় রয়েছে, মানে পাটের আঁশগুলো আর কি। তো সেইগুলোই এই ঘরে আপাতত রাখা হয়েছে, সমস্ত কিছু মোটামুটি এই ঘরে এখন তুলে দেওয়া হচ্ছে। আর এদিকে এই ঘরে ইলেকট্রিকের কাজগুলো চলছে, দুটো ছেলে এসছে, ওরা কাজ করছে, আর ও তো রয়েছে, ওর অ্যাসিস্ট্যান্টও রয়েছে। ফাইনালি এখন প্রসাদ বিতরণের সময়। তো বন্ধুরা, সকাল থেকে তোড়জোড় করে আমরা তো পুজোটা করলাম, তো কেমন লাগলো আজকের জন্মাষ্টমীর এই ব্লগটা তোমরা কিন্তু জানিও। তোমরা আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করো, যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা যে ভগবান সকলের মঙ্গল করুন। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।